অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সিইসি এই আহ্বান জানান। রংপুর জেলা সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। প্রার্থীদের নির্বাচনের আচরণবিধির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে সকলের সহযোগিতার প্রয়োজন আছে, সেই কথাটা আমরা ব্যক্ত এবং পুনর্ব্যক্ত করেছি এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে প্রশাসন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে।